দেখতে দেখতে টেস্ট পরীক্ষার সময় হয়ে গেল, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। এইটুকু সময়ের মধ্যে মাধ্যমিক বাংলা টেস্ট পরীক্ষার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে সেটা নিয়েই এখন থেকে আমরা ধারাবাহিকভাবে ভিডিও পোস্ট করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলার রচনা। বলা ভালো, টেস্ট পরীক্ষাতে বাংলার কোন কোন রচনা এবছর আসার সম্ভাবনা কার যত নিশ্চিত, আমি দু তিনটে রচনা বলে দেব, সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। কাজেই প্রত্যেকে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করো এবং নোটিফিকেশন অল করে রাখো। ভিডিও শুরুতেই তোমাদের বলি, আমি বাংলা বিষয়ের শিক্ষক, বলা ভালো আমি বাংলা বিষয়টা নিয়ে চর্চা করি। তাই আমাদের এই চ্যানেলে বাংলা বিষয় সংক্রান্ত তোমার যাবতীয় যত সমস্যা আছে সব কিছুর সমাধান কিন্তু তুমি পেয়ে যাবে। আর তোমাদের অনুরোধে অন্যান্য বিষয়ে স্যারেদের সঙ্গে কথা বলে তাদের কিছু নোটস, সাজেশান বা টিপস আমি দেওয়ার পরবর্তীতে চেষ্টা করব। তবে ভিডিও শুরুতেই যেটা গর্বের সঙ্গে জানাচ্ছি, তোমাদের বাংলার যাবতীয় গল্প কবিতা যত আছে, যেমন অভিষেক, অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, সেগুলো কিন্তু আমরা লাইন ধরে ধরে আলোচনা করে ইতিমধ্যেই এই চ্যানেলে ভিডিও পোস্ট করে দিয়েছি। এগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, সেখানে ক্লিক করে প্রত্যেকটা আলোচনা ভালো করে শুনে নিও, প্রতিটা কবিতাই তুমি সেখানে পেয়ে যাবে। তাহলে চলে আসছি মূল আলোচনাতে, টেস্টের রচনা সাজেশান। কিন্তু মূল আলোচনা শুরুর আগে একটা তথ্য তোমাকে বুঝতে হবে, টেস্ট পরীক্ষার প্রশ্ন নিজের স্কুলের স্যারেরা করেন, কাজেই প্রত্যেকটা স্কুলের টেস্টের প্রশ্ন কিন্তু এক হয় না। যেমন মাধ্যমিকের প্রশ্ন সবার এক হবে, পশ্চিমবঙ্গে যত স্টুডেন্ট আছে, যত মাধ্যমিক পরীক্ষার্থী আছে সবার এক হবে, তেমনই টেস্টের প্রশ্নপত্রও কিন্তু সবার কার্যত আলাদা হবে। তবে হ্যাঁ, এই আলাদার মধ্যে থেকেই আমরা খুঁজে নেব মিল। আজকের ভিডিওতে যে কটা রচনা বলে দেব সেই রচনা কটা প্র্যাকটিস করলেই আমার দৃঢ় বিশ্বাস বা আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি তুমি কিন্তু পরীক্ষাতে কেমন পাবেই। এ প্রসঙ্গে আরও একটা বড় টিপস তোমাদের বলি, তোমাদের স্কুলের স্যারেরা যারা আর কি প্রশ্ন করছেন টেস্টের, তারা ক্লাসে যে রচনাগুলিকে বারবার প্র্যাকটিস করতে বলবেন সেটাই হবে তোমাদের জন্য কিন্তু ব্রহ্মাস্ত্র বা তোমাদের টেস্ট পরীক্ষার চূড়ান্ত সাজেশান। কাজেই তোমাদের ক্লাসে ক্লাস টিচার কোন কোন রচনা বলছেন সেটার দিকে কিন্তু তোমরা সতর্ক দৃষ্টি রেখো বা সজাগ দৃষ্টি রেখো। এবার আসছি কোন কোন রচনা তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষা নয়, মাধ্যমিক পরীক্ষার জন্যেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই তোমরা সবাই যেটা করবে সেটা হলো মহামারী বা অতিমারী করোনা। এটা নানা নামে আসতে পারে, করোনা ভাইরাস, কোভিড-19, বা আসতে পারে করোনায় বিধ্বস্ত গোটা বিশ্ব ইত্যাদি, বা করোনা ও ছাত্র সমাজ, এই রকম আর কি করোনা কেন্দ্রিক, কোভিড কেন্দ্রিক একটা রচনা তোমরা টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। তবে এখানে আমার একটা বক্তব্য আছে, এই কোভিডের রচনাটি টেস্ট পরীক্ষা পর্যন্তই আমার মতে সীমাবদ্ধ থাকবে। ফাইনাল পরীক্ষাতে কোভিডের রচনা আসার চান্স কম, তবে হ্যাঁ টেস্ট পেপার বেরোনোর পর তোমরা নিজেরাও মিলিয়ে নেবে। বিভিন্ন নামি দামি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু এই রচনাটি এবার কমন থাকছেই। এটা তো গেল একটা অ্যাডিশনাল রচনার ব্যাপারে, কিন্তু যে রচনাগুলি, যে তিনটে রচনা বলা ভালো, প্র্যাকটিস করলে তোমরা দেখবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত স্কুলে কমন আসবে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে, সেগুলো হলো বিজ্ঞান ও কুসংস্কার। এই রচনাটাকে সবার আগে গুরুত্ব দিয়ে পড়ো। দ্বিতীয় পড়ো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটাকে একটু ঘুরিয়ে আসতে পারে দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, একই রচনা, মানে বিজ্ঞান কুসংস্কার আর পরিবেশ কেন্দ্রিক একটা রচনা, আর একটা পড়ো তৃতীয়, সেটা হলো প্রতিদিনের জীবনে বিজ্ঞান, এটাকেই একটু ঘুরিয়ে আসতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান ভালো না মন্দ, বিজ্ঞানের ভালো মন্দ আর কি এই রকম। মোট এই তিনটে রচনা তোমার যদি ভালো করে প্র্যাকটিস থাকে, আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, টেস্ট পরীক্ষা হোক কিংবা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা, তুমি কিন্তু নিশ্চিন্ত থাকতেই পারো। তবে এখানে একটা বিষয় মনে রেখো বন্ধু, শুধুমাত্র দু তিনটে রচনা পড়ে পরীক্ষা দিতে যাওয়া কিন্তু একেবারেই উচিত নয়। তোমার জন্য তাই আমি আরও দু একটি রচনা প্র্যাকটিস করতে বলবো, যেমন বাংলার উৎসব ভীষণ গুরুত্বপূর্ণ, তোমার স্মরণীয় অভিজ্ঞতা এটা পড়ে রাখলে একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা দিলেও তুমি লিখে নিতে পারবে, এই রচনা তোমার জীবনের লক্ষ্য। এই যে তিন চারটে পাঁচটা রচনা বললাম, এই রচনাগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলের টেস্ট পরীক্ষাতে এই রচনাগুলোই কমন এসেছে। তুমি এবার আমাকে বলো তোমার স্যার কোন রচনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন, এবং তুমি আমাকে আরও এটা কমেন্টে জানাও তোমার আজকের ভিডিওতে যতগুলো আর কি রচনা বললাম এর মধ্যে কতগুলো কমপ্লিট আছে।
যাই হোক, আর একটা রচনা তো বলতে একদম ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টোকিও অলিম্পিক। কিছুদিন আগেই অলিম্পিক শেষ হয়েছে তোমরা জানো, তাই টোকিও অলিম্পিকটাও কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা আজ এটুকুই, আগামীতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমাদের বাংলা টেস্ট পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতিকে মজবুত করবার জন্য আমাদের নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।